আজকে আমরা বাংলা পডকাস্টের তরফ থেকে আমি শুভশ্রী নন্দী এসেছি। শরতের মেঘ চারদিকে দেখা যাচ্ছে, ঘুরছে ফিরছে, আর এই ঘোরা বেড়ানোর মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছেন কল্পনা আনা, একজন বিখ্যাত বাংলাদেশের শিল্পী এবং তার স্বামী, তিনিও বিখ্যাত শিল্পী, যার গান আপনারা খুব শুনেছেন। তো তাদের কাছে পেয়ে আমরা খুব গর্বিত। একটু পুজোর গল্প শুনি, প্রবাসের বাংলাদেশের পুজোর গানে জগতে তারা কীভাবে এগিয়ে যাচ্ছেন বা কীভাবে সুরকে নিয়ে সবার মধ্যে পৌঁছে দিচ্ছেন পুজোর মেজাজে, সেটা একটু যদি আপনি বলেন। নিশ্চয়ই, তুমি তো জানো যে কাজী নজরুল ইসলাম প্রচুর শ্যামাসঙ্গীত, শ্যামসঙ্গীত এবং ভক্তিগীতি রচনা করেছেন। কাজে আমাদের বাংলাদেশে বিশাল বিশাল পুজো কিন্তু হয়, ঢাকায় বড় বড় মণ্ডপ হয় এবং ঢাকার বাইরেও বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু অনেক পুজোর উৎসবটা খুব ধুমধাম করে হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই গিয়ে সেই পুজোর প্রসাদ খেয়ে আসি এবং এটা দারুণ একটা আনন্দ। এবং ঢাকায় যে মণ্ডপগুলো হয়, আমরা তো জানো, আমি এবং আমার বর খায়রুল আনাম শাকিল আমরা ছায়ানটের সাথে সম্পৃক্ত এবং এই পুজোর মণ্ডপে বিভিন্ন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে আমরা নানা ধরনের ভক্তি সঙ্গীত, শুধু সঙ্গীতই নয়, সেই সাথে নানা ধরনের নৃত্য এবং অন্যান্য যে কালচারাল অ্যাক্টিভিটি সেগুলো আমরা পরিবেশন করে থাকি। আর যেটা বলছি যে পুজোর যে আনন্দটা বাংলাদেশে যে বিশাল ব্যাপার, কারণ বাংলাদেশে একটা বিশাল হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের সরকার থেকেও তুমি যতটা জানো যে খুব চেষ্টা করা হয় যে এই অসাম্প্রদায়িক ইমেজটা রক্ষা করবার জন্য কিন্তু নানা ধরনের সিকিউরিটি মেজার্স নেওয়া হয় এবং আমাদের পয়লা বৈশাখ বলো বা এই দুর্গাপূজা বলো, এই অনুষ্ঠান বা এই আয়োজনগুলো অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়ে থাকে। আপনার সঙ্গে গল্প করতে করতে মনে হচ্ছিল যে অনেকগুলো পুজোর গল্প, মানে কটা পুজো হয় বা কী কী নামে হয়, সেরকম কয়েকটি বিখ্যাত পুজোর নাম, বিখ্যাত জায়গার নাম, সেগুলো একটু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যেটা বলছিলাম যে আমাদের ঢাকায় তো বনানী মাঠে বিরাট একটা পূজার মণ্ডপ হয়, আমাদের বড় বড় কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের কর্ণধার হিন্দু ধর্মাবলম্বী এবং ওনারা স্পন্সর করেন, দারুণ মণ্ডপ হয়। এবং ঢাকেশ্বরী মন্দিরে একটা বিরাট পুজোর আয়োজন হয় দিনব্যাপী, রামকৃষ্ণ মিশনে পুজোর আয়োজন হয়। তো এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এই ছায়ানট এবং ছায়ানটের আশেপাশে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ছেলেমেয়েরা সারাদিন ব্যাপী গান গেয়ে বেড়ায়। সেখানে একজনের নাম আপনি বলছিলেন কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, এই নামটা একটু বলবেন? হ্যাঁ, আর পি সাহার কথা আমি বলছিলাম, যে ভারতেশ্বরী হোমস। এই আর পি সাহা বা রমলা প্রসাদ সাহা, উনি একজন অত্যন্ত বিশাল মাপের মানুষ। আমি এই কারণে বলবো যে উনি ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি কার্যক্রম ছিল যে যাদের বিভিন্ন টাকা পয়সার কারণে যারা অ্যাফোর্ড করতে পারতো না পড়াশোনা করতে, সেই ধরনের ছেলেমেয়েদেরকে যাদের খুব ভালো রেজাল্ট ছিল কিন্তু পড়তে পারছে না হয়তো আর্থিক কারণে, তাদেরকে উনি স্কলারশিপ দিতেন এবং ওনার একটাই কন্ডিশন ছিল যে সে স্কলারশিপে তাকে পাস করে যেতে হবে, সে যদি কৃতকার্য না হয় পরীক্ষায় তাহলে তার স্কলারশিপটা বন্ধ হয়ে যাবে। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে বলতে চাই যে আমার মা, যিনি পরবর্তীকালে অ্যানাস্থেশিয়া প্রফেসর হয়েছিলেন, উনি রিটায়ার করেছেন, উনি কিন্তু এই আর পি সাহার স্কলারশিপে পড়েছিলেন এবং আমার মা যখন পরবর্তীকালে পড়াশোনা করতে ইংল্যান্ডে যান পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, এবং তখন এই আর পি সাহা ইংল্যান্ডে গেছিলেন এবং তাকে বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছিলেন এবং আমার মা বলেছিলেন যে আমার জীবনটা আজকে সার্থক হলো, যে ওনার কারণেই আমি ডাক্তার। এবং আমার মাই নয়, আমার মার সময়ে আরও অনেক এরকম বহু মানুষ ওনার এই অর্থায়নে আজকে যে অবস্থানে, আজকে যে অবস্থানে আছে সেই অবস্থানে আসতে পেরেছে। আচ্ছা, এই আর পি সাহার যে পুজোটা হয় সেখানে আপনারা গেছেন? একটা দারুণ হয়, দারুণ পুজো হয়। এখন তার মেয়ে বহুদিন চালিয়েছেন, এখন তার নাতি চালাচ্ছে, বিশাল পুজো হয়, কয়েকদিন ব্যাপী পুজো হয় এবং ঢালাওভাবে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে। বাংলাদেশের যত অ্যাম্বাসেডার্সরা আছে এবং মন্ত্রী মানে মিনিস্টার থেকে শুরু করে সচিব পর্যায় থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যারা সেখানে যায় না, এবং সবার জন্য সেই
ভারতেশ্বরী হোমসের বিশাল আয়োজন। ভারতেশ্বরী হোমসের ছেলেমেয়েরা সেই আয়োজন করে, দিনব্যাপী ছেলেমেয়েরা দুর্দান্ত অনুষ্ঠান করে এবং সে একটা দেখবার ব্যাপার। আর সেই পুজো ঢাকাতে, তো ঢাকা না, সেটা মির্জাপুর, ঢাকা থেকে একটু দূরে, ঢাকা এবং ঘন্টা দুয়েক লাগে সেখানে এই পুজোর আয়োজনটা। আচ্ছা, পুজোর স্বাদ সবাই কেমন করে সাজে? সেটা আর একটা মজার ব্যাপার, আমাদের পয়লা বৈশাখের স্বাদ যেমন জানো যে লাল সাদা এবং খোপায় ফুল পরে সবাই জলে, পুজোতেও কিন্তু সেই পুজোর স্বাদ সেই লাল বা অফ হোয়াইটের সাথে, অফ হোয়াইট বা সাদার মধ্যে ফুল দিয়ে সবাই সেই পুজোর আয়োজনে মিলিত হয়। এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটা দারুণ মজার ব্যাপার হয় যে এই উৎসবে মেতে উঠতে মেয়েরা কিন্তু পায়ে আলতা দিয়ে মল লাগিয়ে কপালে সিঁদুর লাগিয়ে ঘুরে বেড়ায়। মানে সিঁদুরটা যে বিবাহিতা মেয়েদের জন্য সেইটা না, সিঁদুরটাকে ওরা সাজ হিসেবেই ব্যবহার করে এবং দারুণ লাগে। এবং আমাদের বাংলাদেশে এখন জানো তো যে পুজো সাথে সাথে সব উৎসবে এই তরুণ সমাজ দারুণভাবে মেতে ওঠে। যেমন আমাদের সবগুলো ঋতুতে ধুমধাম করে, আমাদের পয়লা বৈশাখ তো জানোই যে নববর্ষের আয়োজনটা হয়, বর্ষার অনুষ্ঠান হয়, শরতের দারুণ উৎসব হয়, পৌষ মেলা হয়, আবার বসন্ত উৎসব হয়, মানে উৎসবের শেষ নেই। আবার পুজোর উৎসবটা তো আছেই, কারণ পুজোর উৎসবটা ব্যাপারটা হলো কিন্তু এত কালারফুল যে এই ব্যাপারটা আমাদের তরুণ সমাজকে ভীষণভাবে আন্দোলিত করে। আর আমাদের যেটা হয়েছে যে পারস্পরিক সম্প্রীতির কারণে এই যে বিশাল একটা আয়োজন, খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার আছে, আমাদের এই মুসলিম সমাজের ছেলেমেয়েরাও, আমরা আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী বন্ধুবান্ধব আছে তাদের বাড়িতে যাই এবং তাদের পুজোর এই বিশেষ খাওয়াগুলো দারুণভাবে উপভোগ করি। এজন্যই আমার মনে হয় যে যে কোনো এরকম অনুষ্ঠানগুলো আসলে তো মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয়কে মিলিয়ে দেওয়া, হাতের সঙ্গে হাতকে মিলিয়ে দেওয়ার জন্যই আসল উদ্দেশ্য। আমরা অনেক সময় উদ্দেশ্য হারিয়ে ফেলি, কিন্তু দেখুন এই যে সুর এবং এই যে সাজ, সমস্ত কিছু একটা সাংস্কৃতিক মেলবন্ধনের কাজ করে। আমরা পৌঁছে গেলাম এই বাংলাদেশের পুজো এবং সেই সুবাদে একজন বিখ্যাত শিল্পীর হাত ধরে আমরা সেই ছবিটা দেখতে পেলাম। অনেক কৃতজ্ঞতা আমরা আপনাকে কল্পনা আনা বাংলা পডকাস্টের তরফ থেকে, আমি শুভশ্রী নন্দী। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আজকে দর্শক, আপনারা যারা আমাদের এই আয়োজন দেখছেন, খুব ভালো লাগলো। এই আয়োজনের মাধ্যমে আমাদের যে পারস্পরিক সম্প্রীতি, আমাদের যে এই সংস্কৃতি চর্চা বা আমাদের আনন্দ উপভোগ করতে, আমাদের উৎসব আয়োজনে আমাদের যে কোনো বিভেদ নেই, আমাদের মূলটা যে, শেকড়টা যে এক জায়গায়, এই ব্যাপারটা যে আপনাদের সামনে তুলে ধরতে পারছি, এটার জন্যে অত্যন্ত ভালো লাগছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।